ভাই কি কোন একটা টমেটোর দাম 30 টাকা কেমনে একটা টমেটোর দাম 30 টাকা নিলে না না নিলে না যেভাবে কিনে আনছি ওইভাবে বিক্রি করতে হইব ভাই কেমনে বাজার কইরা খাইতাম ভাই ভাই এই লাউডার দাম কত হইব এইটার দাম ভাই 40 টাকা কেমনে হই একটু কম রাখেন ভাই কম রাখার সুযোগ নাই কম রাখলে না খায় মরতে হইব হ্যাঁ আব্বা টমেটো তো 130 টাকা কইরা কেমনে আনতাম ওই বেফতারের ফুট টমেটোর দাম অত হইলে আননের দশাটা কি বেগুন কত বেগুন 120 টাকা ভাই 120 টাকা কেজি বেগুন 120 টাকা একদম 60 টাকা নিলে নেবেন না নিলে নাই আচ্ছা হন ওই তোর আম্মা কইছে টমেটো বলে লাগবই তাহলে তুই একটা টমেটো লইয়া ফর দেন দেন ভাই একটা টমেটোই দেন কয় টাকা আইছে এটা 30 টাকা ভাই এই লেবুটা কত আইবো এমন একটা লাউ 120 টাকা কেমনে খান ভাই আপনি তোর মামু খালার আর আউল বুদ্ধি আর দিব না হইতো না জিনিসপত্রের দাম অত এমন দিন কি মানছে মানছের বাইত বেড়াইতো এ রে দেন দেন ভাই এই দুইটা বরবটি দেন আমার আর লাগতো না কিছু 200 টাকা দিয়ে দুইটা বরবটি 20 টাকা জিনিসপত্রের যেই দাম যেই 500 টাকা দিয়ে ফাটাইছো আব্বা এই 500 টাকা দিয়ে বাজার করা সম্ভব না ভাই এই লালটা কত এটা ভাই 310 310 আর সাদাটা হ্যাঁ ভাই 200 আবার বাজার কিন্তু কর আরো বাকি রইছে টাকা আরো লাগবো টাকা ফাটাও আরে বেফতার আমি তো রইছি ঘরের মধ্যে তুই বাজারের মধ্যে তোরে আমি টাকা কেমনে ফাটাইতাম আমি তোমারে বিকাশে রিকোয়েস্ট মানি ফাটাইতাছি একেবারে সহজ তুমি খালি রিকোয়েস্ট মানি অ্যাকসেপ্ট করলে হইব টাকা আমার কাছে আয়া করবে বিকাশ অ্যাপে রিকোয়েস্ট মানি সেকশনে ক্লিক করুন কাকে রিকোয়েস্ট মানি করতে চান তার বিকাশ নাম্বারটা দিন এরপর অ্যামাউন্ট আর পিন নাম্বার দিয়ে রিকোয়েস্ট মানি কমপ্লিট করুন আচ্ছা আমি যে তোর সত্তার কাছ থেকে টাকা পাই এটা কি রিকোয়েস্ট মানি দিলে হবে না আমার সহজে ফাটাই দিতে পারবো ও আব্বা মুরগা কি লাল ডানমু না সাদা ডানমু জিডার দাম কম ইডই লইয়া ফর ওই দাম কত এটা এই তোমার বাফের বাড়ির মেহমান খাওয়াইতে খাওয়াইতে আমি ধ্বংস হয়ে গেলাম গা জিনিসপত্রের দাম কি বাড়াটা বাড়ছে ফুতরে 500 টাকা দিয়ে বাজারে পাঠাইলাম 500 টাকা দিয়ে বেলে বাজার হয় না আরো 1000 টাকা বিকাশে রিকোয়েস্ট মানি করে লয়ে গেছে আমার টিকা ও আব্বা ডিমের দাম যেই বেশি নিজেরা ডিম পাড়া ছাড়া উপায় নাই ডিম কিনতাম পারছি না আমি এতদিন পর আমার বাফের বাড়ির মানুষ চাইতাছে তুমি খালি ফার্মের মুরগিটা খাওয়াই দিবা গরুর মাংস আনতা না গরুর মাংসটা খাওয়াইতে কে রে নেও না আমার কলিজাটা কইতে খাওয়াই লাও না তোমার বাফের বাড়ির মানুষে